হ্যালো গাইস, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আরো একটি নতুন টপিকস নিয়ে উপস্থিত হয়েছি। আপনাদের মাঝে আমি অ্যালোভেরা নিয়ে কিছু কথা বলবো। আমার সামনে আছে বেশ কিছু অ্যালোভেরা, এছাড়াও আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে অ্যালোভেরা আছে। আমরা দেখতেই পাচ্ছি ফ্রেন্ড, তবে আমার কাছে অনেক বড় বড় এবং ভালো জাতের অ্যালোভেরা আছে। গাছগুলো খুবই উন্নত মানের। এই অ্যালোভেরার আবার বিভিন্ন মান আছে, যা আমার কাছে আছে এগুলোর মান অনেক ভালো এবং এগুলো খুব দ্রুত গ্রোথ হয়। অ্যালোভেরা চাষ করা আসলে তেমন কোনো খাটনি না, আর এগুলোতে খুব বেশি পানিরও প্রয়োজন হয় না। একদিন পর পর দিলেও কোনো সমস্যা নেই, দুদিন পর পরে দিলেও সমস্যা নেই, এগুলো আমার পরীক্ষিত। ফ্রেন্ডস, আমি এখান থেকে আমি ইতিমধ্যে অনেক অ্যালোভেরার গাছগুলো আমি বিভিন্ন জনকে গিফটও করেছি, এবং আমি এখান থেকে কিছু আর্নিংও করেছি। ফ্রেন্ডস, অ্যালোভেরার অনেক গুণাগুণ রয়েছে ভেষজ। এই অ্যালোভেরা খাওয়া যায় এবং খেলে অনেক উপকার হয়। ইভেন মাথায় দিলে মাথা অনেক ঠান্ডা রাখে, যাদের মাথা অনেক গরম হয়ে যায়, মাথা ব্যথা করে, তারা দিলেও অনেক উপকার হয়। আমি এবং আমার বাসার ফ্যামিলি মেম্বাররা এগুলো ইউজ করে থাকি, খেয়ে থাকি। ফ্রেন্ডস, অ্যালোভেরার অনেক গুণাগুণ, এই গুণাগুণ আসলে চমৎকার। ফ্রেন্ডস, আমি আজকে রিপোর্টিং করব। এই যে দেখেন, রুটগুলো খুবই সুন্দর হয়েছে এবং গাছটাও অনেক সতেজ। এই গাছটির বয়স খুব বেশি দিন না, ছোট সাইজ, বয়স কম। ফ্রেন্ডস, এখানে দেখেন রুটগুলো কেমন হয়ে যায়। এটা রুটগুলো খুবই মোটা, হ্যাঁ, কিন্তু রুটগুলো কিন্তু খুব শক্ত না। রুটগুলো মোটামুটি নরম, এই জন্য আমাদেরকে একটু সাবধানতার সঙ্গে রিপোর্টিং করতে হবে। আর এগুলো দেখা যাচ্ছে যে অল্প কিছু রুট ছিঁড়ে গেলেও কোনো সমস্যা নেই, রুট ছিঁড়ে গেলেও ওই আবার নতুন রুট ফর্মেশন হয়। তো ফ্রেন্ডস, আসুন দেখে নেই আমরা কিভাবে রিপোর্টিং করছি। আমার কাছে কিছু প্রয়োজনীয় উপকরণ আছে, যার মাধ্যমে আমি এই অ্যালোভেরা গাছটি রোপণ করব। তার মধ্যে রয়েছে মাটি, এখানে রয়েছে কোকোপিট, এগুলো আমার হ্যান্ডমেড কোকোপিট, আমি নিজেই তৈরি করেছি। এখানে রয়েছে বালি, এগুলো হচ্ছে মোটা বালি, হ্যাঁ, এটিকে আমরা ডুমুর বালি বলে থাকি, মোটা। এই যে দেখেন, এগুলো আছে বালির ভিতরে। এখানে রয়েছে টপ ভাঙ্গার একটি টুকরো, এখানে কিছু রয়েছে ইটের কুচি, এখানে রয়েছে বালি, বালিটা অবশ্য কিছু ইটের কুচি দিয়ে মিক্স করা আছে। আর এটি হচ্ছে কম্পোস্ট সার। এই কম্পোস্ট সার তৈরি করতে হয় কিভাবে, সে টপিকস নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে। এরপরে রয়েছে নারকেল ছাড়ানোর পরে যে আঁশ বের হয়, সেই নারকেলের আঁশ, এগুলো
এই হচ্ছে আমার প্রয়োজনীয় উপকরণ। সর্বপ্রথমে যা করব, টব ভাঙ্গার কুচিটা আমাকে আমার যেদিকে উঁচু আছে সেদিকটা উপরে রাখতে হবে, এবং যেদিকটা নিচু একটু ঢালু সেই জায়গাটা নিচের অংশে থাকবে। এরপর এটিকে আমি এই যে এইখানে টবের যে হোল আছে এই হোলটা যেন ঢেকে না যায় সেই কারণে এই হোলটাতে ঢেকে দিব, এবং এটিকে দেওয়ার অর্থ এই যে ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে এবং মাটি দিয়ে হোলটা বন্ধ হয়ে যাবে না। এরপরে ইটের কুচিগুলো বা ইটের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সুন্দর করে অ্যালাইনমেন্ট করে দিয়ে দিলাম। এরপরে এই নারকেলের যে আঁশগুলো ওইখানে দিয়ে দিব, যাতে করে বালি এবং মাটিগুলো এই ড্রেনেজ সিস্টেমটাকে নষ্ট না করে দেয়। এটি দেওয়ার অর্থ এই যে এর পানি শোষণ ক্ষমতা বা পানি ধারণ ক্ষমতা অনেক বেশি। ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে পানি পড়ে যাওয়ার পরে এরা কিছু পরিমাণ পানি অ্যাবজর্ব করে রাখে, যার ফলে মাটির আর্দ্রতা ধরে রাখে এবং মাটিতে কিছু রস সাপ্লাই করে। এরপরে আমি দিচ্ছি একটু বালি। এই বালিতে একটু আমার ইটের কুচির সঙ্গে মিশে যাওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে। তো এগুলো ফ্রেন্ডস অ্যাকচুয়ালি অরিজিনাল পরিষ্কার বালি হতে হবে। আপনারা চেষ্টা করবেন অবশ্যই ভালো বালি দিতে। এটাকে আমরা ঢেকে দিলাম যাতে মাটি যে এই এটাকে এই নারকেলের খোসাগুলোকে নষ্ট করে না দেয়। এরপরে এরপরে যা করব, এটা হচ্ছে কম্পোস্ট সার। এই কম্পোস্ট সার এবং মাটি একত্রে মিশাবো। মাটির মিশ্রণটা অবশ্যই ভালো হইতে হবে, অন্যথায় মাটিতে এমন ভালো গাছ হবে না। এরপরে আমি আরেকটু কম্পোস্ট সার অ্যাড করে নিলাম। এরপরে কোকোপিট গুলো দিয়ে মিক্সিং করে নেওয়া হচ্ছে। কোকোপিট গুলো দিয়ে ভালোভাবে মিক্সিং করা হয়ে গেছে। এরপরে আমি মাটিগুলো টবের মধ্যে দিয়ে দিচ্ছি। মাটিগুলো একটু চেপে চেপে দিতে হবে, এভাবে চেপে চেপে দিতে হবে, এবং কিছুটা ফাঁকা রাখতে হবে গাছ দেওয়ার জন্য। এবার এই গাছটি একদম সোজাভাবে রোপণ করতে হবে। এরপরে এই শিকড়ের উপর দিয়ে গোড়া পর্যন্ত মাটি দিয়ে ঢেকে দিতে হবে।
ফ্রেন্ডস, এভাবে গোড়া একদম ঢেকে দিতে হবে। এই যে দেখতেই পাচ্ছি আমরা, গোড়াটা ঢেকে দিতে হবে। এরপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে। খুব জোরে দেওয়া যাবে না, কারণ মাটিগুলো ধুয়ে একটু সরে যাবে, এই জন্য একটু হাত দিয়ে দিতে হবে, বা আপনারা ইচ্ছা করলে ঝর্ণা দিয়েও দিতে পারেন। এবার আমার রিপোর্টিং করা কমপ্লিট হয়ে গেছে অ্যালোভেরা গাছটি। এবার যেহেতু নতুন লাগানো, সেই কারণে আমি 2 থেকে 3 দিন ছায়াযুক্ত স্থানে রেখে দিব, যাতে মাটিগুলো অ্যালোভেরা গাছের শিকড়ের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় এবং রোদের তাপে অ্যালোভেরা গাছটি নষ্ট না হয়ে যায় বা ঝিমিয়ে না যায়। ফ্রেন্ডস, 1 মাস পরে তার আপডেট দেখেন কত বড় হয়ে গেছে গাছটি। তো এই টবে ধারণ ক্ষমতা নেই একদম, টবটি আসলে এখন ছোট হয়ে গেছে এই গাছটির জন্য। এটিকে আবার যদি বড় পটে লাগানো যায় তাহলে আরো ভালো হবে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছি আমরা, তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই। আরো নিত্য নতুন টপিকস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।